আচ্ছা, ভালোবাসা না থাকলে কি সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব? জানি উত্তরে অনেকেই বলবে যে এখন তো ভালোবাসা থাকলেও সম্পর্কে পরকীয়া আসছে 100 বার। আসলে সম্পর্কের মধ্যে অ্যাডজাস্টমেন্ট শব্দটা না উবে গেছে, জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। এখন সব থেকে বেশি যা দরকার তা হলো স্বাধীনতা। আর স্বাধীনতা এমন এক গণ্ডি হয়ে দাঁড়িয়েছে সম্পর্কের মাঝখানে যেখানে কাউকে কোনো কিছু বারণ করা বা বাদসাধা মানে হচ্ছে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা। এখনকার যে সম্পর্কগুলো ভাঙনের মুখে, কেন সেগুলো ভাঙনে যাচ্ছে? কেউ কারোর কোনো কথা, কারোর কোনো বক্তব্য, কারোর কোনো মন্তব্য শুনতেই প্রস্তুত নয়। যে যার নিজের মন মর্জির মালিক, সেই কারণেই প্রত্যেকটা সম্পর্ক এখন ভাঙনের কাঠগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে ইন্ট্রোটা এইভাবে দেওয়ার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াইটিতে ভাঙনের পথে থাকা সম্পর্কগুলো কি কারণে এমনটা গেছে। সম্পর্কে কি ভালোবাসার অভাব ছিল, অ্যাডজাস্টমেন্টের অভাব ছিল, নাকি সত্যিই কোনো তৃতীয় ব্যক্তির আগমনে 5 বছর, 11 বছর, 12 বছর, 9 মাস এই সমস্ত সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে? তৃতীয় ব্যক্তির অবদান সবথেকে বেশি, নাকি যারা সম্পর্কে রয়েছে তাদের সেই সম্পর্কে অবদানটা সবথেকে কম? কোনটা মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। প্রত্যেকের অভিযোগ, যে যার সাথে সংসার করছে সেই বোঝে সেই সংসারটা ঠিক কি রকম, সে তো আমরা সকলে জানি। যার যে জায়গায় বর্ন অ্যান্ড ব্রট আপ, সেই বলতে পারবে সেই মার্কেটে কোন জিনিস কোথায় কত সহজলভ্য হিসেবে পাওয়া যায়। একই রকম যে সংসারে যে বসবাস করছে, সেই বলতে পারবে যে সেই সংসারে খুঁটি নাটি বিষয়বস্তু ঠিক কি রকম, ভালো না মন্দ। বাইরে থেকে আমাদের যা দেখানো হয় সবটা বিচার করা সম্ভব নয়। তবে হ্যাঁ, যা দেখানো হচ্ছে 365 দিন নাটকীয়তার সাথে সেটা দেখানোও কিন্তু সম্ভব নয়। তাতেও নাটকে ফাঁক পড়ে, এক ধার দিয়ে নাটক করে যাওয়া কখনো সম্ভব নয়। যাদের বক্তব্য যে যেটা বয়ে বেড়াচ্ছে তার পক্ষে সেটা বলা সম্ভব, কিন্তু বাইরে থেকে মানুষের পক্ষে শুধু টিপ্পণী করে দেওয়া যায় না। বাইরের মানুষজনেরাও ভিতরের মানুষজনকে দেখে একটু হলেও বুঝতে পারে সে কিরকম আছে বা সে কি লাইফস্টাইল লিড করছে। এমনি এমনি কিন্তু মনোবিদরা মনোবিদ হয়ে যায়নি। সবটা পড়াশোনার মাধ্যমে হয় না, সবটা সায়েন্স ফিকশন নয়, কিছুটা মানুষকে দেখে অবজার্ভ করারও ব্যাপার থাকে। এবারে এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা অবশ্যই বলতে হয়, সম্পর্কের জন্য না ওয়াইটিতে লড়াই চলছে। হ্যাঁ, লড়াই চলছে রীতিমতো। কোথাও মা ছেলে সম্পর্কে লড়াই, কোথাও শাশুড়ি বৌমার সম্পর্কে লড়াই, কোথাও স্বামী স্ত্রীর সম্পর্কে লড়াই, কোথাও তৃতীয় ব্যক্তিকে নিয়ে লড়াই। লড়াই চলছে, লড়াই কিন্তু চলছে। শুধু যখন সেই বিষয়টাকে হাইলাইট করে আমরা ওয়াইটিতে রিপ্রেজেন্ট করছি, তখন সেটা হয়ে যাচ্ছে মানুষের কটাক্ষের তালিকায়। ব্যাস এইটুকুই হচ্ছে তফাৎ। এত কষ্ট করে, এত বাধা পেরিয়েও যে মেয়েটিকে সংসার করতে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই মেয়েটি নিছক কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে, কিন্তু তার মা বা বাবা কেউই নিজের মধ্যে সংযম ক্ষমতা এইভাবে রাখতে পারল না যে সেখান থেকে তাকে একটা সুস্থ ভবিষ্যৎ তারা প্রোভাইড করতে পারবে। নিঃসন্দেহে যেখানে সে ছিল সেখান থেকে এখন একটা বেটার কন্ডিশনে সে এসেছে। সে তো চায় সেই সংসারে ফিরে যেতে, তাহলে লাভ কি তুলনামূলক আলোচনা করে ভিডিও করা? কোনো লাভ আছে কি যেখানে সঙ্গীতা ম্যাম সমেত প্রশাসন বারণ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুলনামূলক আলোচনার ভিডিও করার কি কোনো প্রয়োজন আছে? সাংসারিক পরিস্থিতি তুঙ্গে যাবেই যতদিন না সেই তৃতীয় ব্যক্তি নিজে থেকে সরে যাচ্ছে। এটাই নিয়ম প্রকৃতির, কারণ একটা সম্পর্ক কখনো তিনজন মিলে সামলানো যায় না, সম্ভব নয়। কোনো একজনকে সর্বদা স্যাক্রিফাইস করতে হয়েছে অথবা তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, এটাই নিয়ম। এবার এখানে যাকে সরে যেতে বলা হচ্ছে সেই মেয়েটি নিছক ঢিট, ভীষণ পরিমাণ জেদি, না হলে কখনো এমন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে দৌড়ে বেড়াতো না যে ভবিষ্যৎটা তার জীবনে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই আনবে না। যাই হোক, সেটা নিয়ে এখন বক্তব্য নয়। প্রত্যেকটা সম্পর্ককে তো তোমরা কাঠগোড়াতে দাঁড় করিয়েছ। বক্তব্য দাঁড়ায় শুধু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে যে আমরা ভুল বলছি, আমরা ভুল মানুষকে সাপোর্ট করছি। ভেবে দেখো যে মেয়েটি 5 বছর সংসার করেছে, তার হঠাৎ করে অভিযোগের পাহাড় উঠে এলো। 5টা বছরে তার সোশ্যাল লাইফে সে কখনো একটা ইঞ্চিও জায়গা দেয়নি কোনো রকম অভিযোগের, হঠাৎ করেই তার সেটা মনে হয়েছে যখন সে ধরা পড়েছে কোনো একটা তৃতীয় সম্পর্কে। এখন তার জীবন সুখের স্বাচ্ছন্দ্যের হওয়ার দরকার, কিন্তু সেই জায়গাতেও তার মনের মধ্যে রয়েছে কি, মানসিকভাবে চাপ, মানসিকভাবে কষ্ট। কি কারণে? শুধুই কি সন্তানকে না পাওয়ার? তাহলে সেটা 9 মাস আগে থাকতেও তো আসতে পারত, সেটা আসেনি।
আসতে পারেনি, কারণ সেই সময় তৃতীয় ব্যক্তির এত সুন্দর একটা জায়গা তার মনের মধ্যে ছিল যে সেটা সে কোনোভাবে আমাদের সামনে আনতেই পারেনি। 11 মাসের পরকীয়া সম্পর্ক, আশা করছি তোমরা জানো আমি কার কথা বলছি। ওয়াইটিতে প্রথম যে পরকীয়া সম্পর্কটি আনে সেই মেয়েটি, সেই মহিলাটি বলা চলে, তিনি কিন্তু এই এখন রেগুলার যে ভিডিওসগুলো দেয়, মানে আমি ম্যান্ডির কথা বলছি, যে ভিডিওসগুলো দেয় তোমরা দেখতেই পাবে, বুঝতেই পারবে, কম্পেয়ার করলে তোমরা বুঝতে পারবে যে এখন যে হাসিটা উনি হাসছেন সেটার মধ্যে একটু হলেও ন্যাচারালিটি আছে, একটু হলেও দুজনের মধ্যে। এর আগে যেটা ছিল বোঝা যেত যে চেষ্টা চলছে, বাট আস্তে আস্তে মনে হচ্ছে যেন চেষ্টায় রং আসছে। কিছু মানুষের কমেন্টস, প্রত্যেক মুহূর্তে বিব্রত করা কমেন্টস, যে তুমি কেন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছ, কেন তুমি লোকের কাছে নেগেটিভ কমেন্ট নিতে চাইছো। দেখো, ব্লগ মানেই কন্ট্রোভার্সিয়াল টাইটেল, না হলে ব্লগের দিকে মানুষের অ্যাট্রাকশন ঘুরিয়ে দেওয়া খুবই অসম্ভব বিষয়। আজ যে 58,000 মানুষ দেখতে এসেছে তার মধ্যে 50,000 বলা চলে যে শুধুমাত্র নেগেটিভ ভাইবসের জন্যই দেখতে এসেছে। পজিটিভলি কটা মানুষ দেখে, কটা মানুষ দেখে এই যে মৌদির ব্লগস, যায় কি 50,000-এর কোটা কি টপকায়? না, 50,000-এর গন্ডি পেরোনো খুবই অসম্ভব। এবার যারা কোনোদিন কন্ট্রোভার্সিয়াল টপিকের ধারে পাশে থাকে না, একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল মেনটেন করে, তাদের লাইফস্টাইলের মধ্যে তোমরা নতুনত্ব পাবে, তাদের কথাবার্তার মধ্যে তোমরা একটা সম্ভ্রান্ত পরিবারের লক্ষণ পাবে, যেমন আমাদের এখানে সাইড আউট আছে, সেন্সেশন রয়েছে, আরো নানান ধরনের ব্লগ চ্যানেলস যারা নিজেদের মেজরিটি লেভেলটাকে এত সুন্দর করে মেনটেন করে রেখেছে, সেখানে দাঁত ফোটানোর জায়গা নেই, সুচ ফোটানোর জায়গা নেই, তাই না? কি ভুল বলে ফেললাম, না, সুচ ফোটানোর জায়গা নেই। তো এই যে পরিস্থিতিটা ওয়াইটিতে এখন ক্রিয়েট হয়েছে, কাউকে সংসার করতে বলা হচ্ছে, সে সংসার করতে চাইছে, তো ওপ্রান্তের মানুষটি সংসার করতে অনিচ্ছুক, বলা হচ্ছে একতরফা বিচার। একতরফা বিচার কে করছে? মানবাধিকার কর্মী। না, এটা ভুল ধারণা। একটি মেয়ে যে তার সিদ্ধান্তে স্থায়ী অবস্থায় থাকতে পারে না, তাকে তার স্টেট অফ মাইন্ডটাকে ঠিক জায়গায় আনতে হবে, এটা বুঝে যে যে বাড়িতে আমি লড়াই করছি থাকার জন্য সেই বাড়ি সত্যিই আমার অনুপযোগী। যে মেয়েদের যাওয়ার জায়গা থাকে না, যারা একান্তভাবেই নিরুপায় সেসব জায়গায় মানিয়ে গুছিয়ে থাকার জন্য, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, বাট ওর কাছে যাওয়ার জায়গা আছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ আমি কার কথা বলছি। যাওয়ার জায়গা থাকা সত্ত্বেও ওর মন, ওর সমস্ত আস্থা ওই সংসারটার উপরে। তাহলে ও যতক্ষণ না রিয়েলাইজেশনে আনছে যে হ্যাঁ, আমাকে সংসারটা ছাড়তে হবে, ততক্ষণ কারোর পক্ষে সেটা করানো সম্ভব নয়। আর যেখান থেকে সম্পর্কে একটা তৃতীয় ব্যক্তির আগমন রয়েছে, এত সহজে ডিভোর্স পাওয়াও পসিবল নয়। তাই এই যে খেলায় মা ছেলে মত্ত হয়েছে, নিছক কি বলবো, সেটা হাস্যকর ব্যাপার ছাড়া কিছু নয়। আলটিমেটলি কি হবে, গোল্ডেন পিরিয়ডটা নিজেদের জীবনের নিজেরা কাটিয়ে ফেলছে, এই সময়টা আর কখনো চাইলেও ফিরত আসবে না। আমি বলছি না যে থানায় ফোন জমা নিয়ে নেওয়াটা কোনো গোল্ডেন পিরিয়ডের তালিকায় পড়ছে, সুযোগ তো তাকে কম দেওয়া হয়নি, প্রচুর সুযোগ দেওয়া হয়েছে, ভরে ভরে সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু সে কোনোভাবে তার সুযোগটাকে কাজে লাগিয়ে একটা সৎপথে আসার চেষ্টা করেনি। যেখানে ঘরে আমার বউ থাকবে, সেখানে কেন আমি আমার পাস্ট লাইফের ভিডিওসগুলোকে পাবলিক করে রেখে দেবো শুধু ভিউজের জন্য, যেখানে আমি মানসিক দিক দিয়ে নিজেকে অ্যাটাচ করে নিয়ে ঠিকঠাকভাবে আমার ভবিষ্যতের দিকে কানেকশন করে ফেলছি, বলছি আমি মুখে যে আমি ঘুরতে নিয়ে যাচ্ছি, ওকে ভালো রাখার চেষ্টা করছি, আমি এটা করছি, আমি সেটা করছি, সেখানে আমার পুরাতন ভিডিওসগুলো কেন পাবলিক থাকবে? এটা কি একটা কারণ নয় সম্পর্ক ভাঙনের? তোমাদের কাছে সেই জিনিসটাই চোখে পড়ছে যেটা আগে ইতিহাসের পুনরাবৃত্তির মতো অলরেডি হয়ে গেছে। এই ছেলেটিকে আমি লাইভে ফোন করেছিলাম, এই মুহূর্তে যাকে নিয়ে ওয়াইটিতে বেশ রমরমা রব চলছে, ঋতম। হ্যাঁ, একে আমি যখন লাইভের মধ্যে ফোন করি, আমি একটা কথাই বলেছিলাম ভীষণ আস্তে করে, কারণ এত স্পিডে কথা বলে, ঠান্ডা মাথায় না শুনলে কথাগুলো বোঝা যায় না, এত স্পিডে কথা বলে, দুই মা ছেলে এত সুন্দর স্পিড নিয়ে কথা বলেন, যাক লাইফের গতিটা যদি সেরকম রাখতো তাহলে এইভাবে আর জীবনটাকে মাঝপথে থামিয়ে দিয়ে কন্ট্রোভার্সি জোনের প্যাচে ফেলতে হতো না। তো তাকে যখন আমি ফোন করি, অনেকবার যেহেতু ভাইরাল ফেস, সহজে তো ফোন করলে পাওয়া যায় না লাইভে, তো যখন ফোন করি আমি কিন্তু আমার পরিচয় দিইনি, আমি সহজেই বললাম তাকে এই যে সিচুয়েশনটা হচ্ছে এটা কি ঠিক? বলছে কোনটা ঠিক নয়। আমি বললাম এটা যে তুমি করছো এটা কি ঠিক? বলছে বাড়ির বউ থাকতে কেন আমার বাবা কাজ করবে? আমি বললাম হতেই পারে, হতেই পারে, মিলেমিশে একটা সংসার, সবসময় যে একটা মানুষ পুরুষ মানুষ বলে সে মেয়েদের কাজ করতে পারে না এমনটা তো নয়, এমনটা কি? আর যদি তোমার মা অসুস্থ থাকতো, বাড়িতে বউ না থাকতো, তুমি তো গিয়ে লাঠিটা ধরতে না,
তুমি ক্যামেরাটাই ধরতে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে তুমি এটা বলতে পারছো যে বউ বসে রয়েছে, তার বদলে আমার বাবাকে ধরতে হচ্ছে লাঠি? নিজেরা নিজেদের মতো করে বিচার করে দেখো আগে, যেমনটা স্বাভাবিক হওয়া দরকার সেরকমটা তো নিজেকে কন্ট্রিবিউট করতে হবে স্বাভাবিক হওয়ার জন্য। বলছে না আমি অনেক চেষ্টা করেছি, এম এ শুধরাবার নয়। আমি বলছি শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে। বলছে ও পাগল। আমি বললাম পাগল এই শব্দ তুমি আর দ্বিতীয় দিন বলো না, আইনের মারপ্যাচের ভয়ে নয়, একদমই নয়। একজন অসুস্থ মানুষকে আমরা সবসময় ইন্সপায়ার করি, এই চল সব ঠিক হয়ে যাবে, কি হয়েছে রে সামান্য একটু জ্বর হয়েছে, আরে এই তো তোর পাটা ভেঙেছে, কয়েকদিন সময় দে, একটু রেস্ট নে, বেড রেস্টে থাক, সব ঠিক হয়ে যাবে, প্লাস্টার কাটলেই কয়েকদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে তুই দৌড়তে শুরু করে দিবি। আমরা সবাইকে এইভাবে ইন্সপায়ার করি, নাকি তাকে এরকম ভাবে বলি আমরা, এই তুই আর উঠতে পারবি না রে, এই তুই আর চলতে পারবি না রে, এই তোর দ্বারা আর কোনোদিন রান্না করা যাবে না, তুই আর কোনোদিন পেন ধরতে পারবি না। তাকে অসুস্থ বারবার ফিল করানোটা অপরাধ। মানে যতই তাকে আমরা বলি না কেন এই কথাটা, ততই যেন সে আরো এগিয়ে যায় অসুস্থতার দিকে। তাকে সুস্থ যদি করতে হয় প্রথমাংশে নিজেকে সংশোধন করা দরকার। আমি তাকে বারবার এটা মনে করিয়ে দিতে পারি না যে তার মধ্যে এখন একটা ডিপ্রেশনের পিরিয়ড চলছে, সেখান থেকে তাকে বের করে আনতে গেলে চাই ভালোবাসা, অসীম ধৈর্য। আমি জানি এই বয়সের ছেলেমেয়েদের সেটা প্রচন্ড পরিমাণে কম থাকে, আর এদের তো অনায়াসেই খুবই কম, সেটা বোঝাই যায়। স্থিরতা কোনো কিছুর মধ্যেই নেই, 9 মাস একজন নেই, তাই অন্য আরেকজনকে তার মধ্যিখানেই নিয়ে চলে এলাম। নিজের মধ্যে যে স্থিরতাটা রাখা দরকার, যে গোপনীয়তা, যে পার্সোনালিটিটা মেনটেন করা দরকার, সেটা নেই, এখানে আমার আর কিছু বলার নেই। তারপরেও সে বললো যে তুমি 1.5 মাস ওকে রেখে দেখো, তুমি পারবে না ওকে রাখতে। আমি বললাম আমি রাখতে পারবো, আমি রাখতে পারবো, কিন্তু আলটিমেটলি সংসারটা তো তোমাকেই করতে হবে, তাহলে মানিয়ে গুছিয়ে নিজেকে সুন্দর করে পরিবেশন করার দায়িত্ব কিন্তু তোমার, অন্য কারণ নয়। সবাই পেরে যাবে, ও তো ভালোবাসার কাঙাল, ওকে ভালোবাসা আনন্দ দিয়ে রাখলে ও থেকে যাবে। টাকা পয়সার যাদের অভাব নেই, বাড়িতে কাজের লোক রাখতেও তাদের অভাব হবে না। তাহলে এই ভাবে এই যে কাজগুলো করা বা বলা যে ওকে আমি প্রমোশনের কথা বলছি, তারপরেও ও যেতে চাইছে না, ও আমার বাড়ির বউয়ের তো কোনো ঘরের কাজ নেই, আমার সাথে ঘুরবে বেড়াবে খাবে দাবে ঘুমাবে, তাহলে একটা লাঠি দিয়ে সে ঘর মোছেনি বলে এত তখন বিরোধ হচ্ছিল কেন লাইফের মধ্যে? সব জায়গা থেকে প্রত্যেকটা পরিবারেরই প্রচন্ড পরিমাণ দোষ রয়েছে। মেয়েকে নিয়ে যাওয়ার পরের দিনকেই সাজিয়ে গুছিয়ে রিলসে প্রেজেন্টেশন করছে। মন ভালো রাখার জন্য যদি রিলস করতেই হয় সেটাকে প্রাইভেটে রাখুক, অন্তত এই মুহূর্তের জন্য। পরবর্তীতে কোনো ভালো গানের কোনো ভালো গানের যদি রিলস করতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন ও যে রিলসগুলো করছে সম্পূর্ণভাবে মনে হচ্ছে কোনো একটা মানুষকে ঠেস দিয়ে কথা বলার জন্য বা নিজের মনের আত্মিক কষ্টটাকে বাইরে বের করে আনার জন্য। কষ্ট বের করে আনার কোনো উপায় কিন্তু রিলস হতে পারে না। ফোন থেকে ডিট্যাচ হয়ে কোনো একটা কাউন্সিলিং এর মাধ্যমে নিজের মেন্টাল স্ট্রেসটাকে সর্বপ্রথম কমাতে হবে। সেটাই যদি না হয় তাহলে কোনো ট্রিটমেন্ট, কোনো ভালোবাসা, কোনো মানুষে ফিরে আসা কিছুই কাজে লাগবে না। এখানে প্রত্যেক প্রতিপক্ষেরই দোষ রয়েছে, আলাদা করে কাউকে আমার কিছু বলার নেই। যতদূর কথা হচ্ছে ওয়াইটিতে প্রত্যেকটা সম্পর্কের ভাঙনে, তোমাদেরকে আমি অনেক মাস আগেই বলেছিলাম সম্পর্ককে সময় দিলে সম্পর্ক শোধরাবেই, ঠিকঠাক হবেই, যদি দুপ্রান্তের মানুষের সমান চেষ্টা থাকে। তো তোমাদের কাছে এটা প্রমাণস্বরূপ এখন আমি রাখতেই পারি যে হ্যাঁ, কিছু মাস আগে অবধিও ম্যান্ডিকে নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়েছে, সেটা তার স্বামীর সাথে খুব সুন্দরভাবে সখ্যতা বজায় রেখে ক্যামেরার সামনে আসা হোক বা ক্যামেরার ওপারে নিজেদের ইরেগুলার লাইফস্টাইল মেনটেন করা হোক, সবকিছু নিয়েই ধিক্কার, সবকিছুকে উপেক্ষা করে আজ তারা একটা স্বাভাবিক লাইফস্টাইল মেনটেন করছে। খাওয়া দেওয়া থেকে নিয়ে সবকিছু মোটামুটি অনেকটা সংযমের মধ্যে এসেছে সবটা। তারপরেও তো মানুষের ক্রিটিসাইজে শেষ নেই, টপিকের অভাব পড়লেই তখন ম্যান্ডিকেই চাই। তো এই উদাহরণটা রাখাই যায়, সময়কে যদি তুমি সুযোগ দাও তাহলে নিশ্চয়ই তোমার জীবনে একটা পরিবর্তন আসবে, শুধু সময়ের অপেক্ষা। একটা সময় আসলেই সমস্ত কিছু পারফেক্ট ওয়েতে পরিচালিত হবে। এবার যে পড়ে রয়েছে আমাদের থার্ড টপিক, কিন্তু এখনই সেটা মেইন টপিক, হ্যাঁ, এই 5 বছর সংসার করা মহিলা, তার জীবনে এই অপার দুঃখের ঘটনা ঘটার একটাই রিজন, অত্যাচার নয়, পরিস্থিতি নয়, তার মা বাবার ঠিকঠাকভাবে গাইডেন্স। মা রিলস করছে সুন্দর সুন্দর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওখান থেকে মিউজিক নিয়ে ঠেস দিয়ে, তারপর কি রিলসের প্রতি একটা অ্যাডিকশন, এরকম কিছু একটা প্রিটেন্ড হচ্ছে প্রত্যেক মুহূর্তে, আমরা সেটা বুঝতে পারছি। প্রত্যেকেরই নিজের চ্যানেল দাঁড় করানোর একটা দারুণ প্রচেষ্টা করতেই পারে, সে অস্বাভাবিক কিছু না, কিন্তু একটা পিরিয়ড, একটা টাইম পিরিয়ড চলছে ওনাদের জীবনে এখন, যেখান থেকে দাঁড়িয়ে এই সময়ে রংচং মেখে
রিলস বানানোটা মানুষের কাছে ভীষণ অস্বাভাবিক একটা বিষয়, যেটা একটা মা অন্তত তার সন্তান ভাঙো, সন্তানের, আমি বলছি না সন্তানের সংসার ভাঙছে বলে সবসময় কাঁদতে হবে, সেটা নয়। মেন্টাল সাপোর্ট বা তাকে সঠিক পথে পরিচালনা করা, সেটাও তো একজন মা হিসেবে উনি পারতেন। রিলসে যেভাবে পরিপাটি করে ওড়না নিয়ে বসেন, সেভাবে যদি মেয়ের জীবনটাকে পরিপাটি করে গুছিয়ে দিতে পারতেন তাহলে বোধহয় সবচেয়ে সুন্দর হতো। মা পারে না এমন কোনো কিছু নেই, মাই পারে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট সন্তানের কাছ থেকে নিয়ে নিজের মধ্যে রাখতে, আবার মাই পারে তাকে বিপথে ঠেলে দিতে। তো এখানে মায়ের অবদান হচ্ছে সংসার ভাঙার জন্য তুমুলে। সন্তান তো বিপথে গেছেই, তাকে সঠিক পথে আনার কোনো চেষ্টা মা বাবা করেন। শুধুমাত্র আমাদের কথা শুনবে না এইরকম একটা তকমা লাগিয়ে দিলেই সন্তান সুস্থ পথে পরিচালিত হয় না। সেই টাকা কামিয়েছে, কারণ তাকে টাকা কামানোর সুযোগ করে দিয়েছো তোমরাই, আপনারাই, সরি আপনারাই, আপনারাই ওকে টাকা কামানোর সুযোগ করে দিয়েছেন। লক্ষ লক্ষ টাকার গদিতে বসে এখনো কাউকে মানবে না, কাউকে মানবে না। এই যে প্রসিডিওর গুলো দিয়ে যাচ্ছে, কৃষককে নিয়ে আসা বলো বা যত যত যা কেস করেছে আমাদের এই অসহায় মহিলা, সমস্ত কেসগুলোর জন্য যে একটা খরচ হয় সেই খরচ কিন্তু ওর প্রায় হচ্ছে না বললেই চলে। এবার এই খবর কোথা থেকে পেলাম যদি তোমরা জিজ্ঞাসা করো, তাহলে অনেকেই কমেন্ট করে, যে সমস্ত কমেন্টগুলো অন্তত পক্ষে তারা যখন পড়ছে আমরা বুঝতে পারছি যে তারা একটা বিশ্বস্ত জায়গার মানুষ, কারণ তারা ওই চত্বরেই কাজকর্ম করে, মানে কোর চত্বরেই তাদের কাজকর্ম থাকে। তো তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা ওকে ঠিকঠাক অবজার্ভ করেই কথাগুলো বলছে। ও যে সময় লোকবল নিয়ে যায় সেই সময় দেখলেই বোঝা যায় যে ওকে যারা ব্যাক সাপোর্ট দিয়ে হেল্প করছে তারা কিন্তু প্রায় বলতে গেলে অনেক কম খরচের মধ্যেই ওকে এইসব কাজকর্মগুলো করিয়ে দিচ্ছে। তাই ও খুব মহানন্দে ওর জীবন কাটাচ্ছে আর ভাবছে আমি এক না একদিন ঠিক জিতে ফিরবো, সেই আশায় ও কিন্তু এখন নিজের জীবনটাকে পরিচালনা করছে। দেখা যাক কতদিনে আমাদের কাছে ব্লগ দেয়। তো আমি তোমাদের কাছে তিনটে জীবন রাখলাম এই মুহূর্তে, ওয়াইটিতে চলা তিনটে জীবন। তোমাদের কি মনে হয়, আমার মতামতের সাথে তোমরা একমত কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। প্রত্যেকে নিজের জীবন নিয়ে ভীষণ পরিমাণ ডেসপারেট, কোনো একজনকে থামতেই হয় সময়ের গতিতে। তুমি যদি সবসময় মনে করো জীবনের ওঠাপড়াটাকে আমি প্রায়োরিটি না দিয়ে শুধু দৌড়বো, তাহলে তুমি হারবে বস, তুমি হারবে। নিজেকে সময় দেওয়াটাও কিন্তু জরুরি। আজকে বেশ অনেক কয়েকদিন ধরে আমার সংসারের কাজকর্ম বলো, ইলেকট্রিসিটি যাওয়া বলো, অথবা নিজের শারীরিক কোনো রকম অসুস্থতার কারণেই বলো, আমি একটা ভিডিও দিতে পারলে ইটস ওকে, একটা ভিডিও না দিতে পারলে ঠিক আছে আমার দ্বারা পসিবল হচ্ছে না, বাট আমি এই পর্যায়ে এখনো নিজেকে ফেলিনি, আমাকেই করতেই হবে। না এবার বলবি যে হ্যাঁ তোমার পিছুটান নেই, তাই না? পিছুটানের কোনো প্রশ্ন আসছে না, টাকার সবার দরকার আছে, যার আছে তারও, যার নেই তারও, এটা কথা নয়। কথা হচ্ছে আমি নিজেকে হার্ম করে বা নিজেকে উত্তপ্ত করে এমন জায়গায় ফেলবো না যেখান থেকে উপার্জিত অর্থ আমাকে ডাক্তারের কাছেই ব্যয় করতে হবে, তাই নয় কি? তো নিজেকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ভাবে রাখতে গেলে নিজেকে গুছিয়ে সময় দিতে হবে, নিজের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দিতে হবে। কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট অবশ্যই থাকবে, তার বাইরেও নিজের ভালো লাগার যদি কোনো গান থাকে বা নিজের কোনো গল্প থাকে সেগুলো শুনে নিজের মাইন্ডকে রিফ্রেশ করতে হবে। এই ওয়াইটি জোনটা এখন এরকমই হয়ে গেছে যেখান থেকে শুধু উত্তপ্ততা ছাড়া আর কিচ্ছু তোমরা পাবে না, শুধুই উত্তপ্ততা। সেখানে ভরে ভরে মানুষের ভিউজ, অ্যাপ্রিসিয়েশন, কিছু মানুষের এমন কমেন্ট, এই যেরকম এখন সেন্সেশনকে নিয়ে কন্টেন্ট চলছে। সত্যিকারের কথা বলতে আমি এই বিষয়টা নিয়ে কন্টেন্ট অনেক দিন, মানে যখন এই বিষয়ে কেউ দৃষ্টিপাত করেইনি সেই সময় থেকে আমার কাছে মানুষে কন্টেন্ট চেয়েছে, তবে হ্যাঁ বিপক্ষে বলার জন্য, পক্ষে কন্ট্রোভার্সির জন্য কিন্তু নয়। তো আমি তাদের ব্লগ দেখে এমন কোনো খুঁত পাইনি। এবার যদি বলো কম্প্যারিজন ওয়াইজ তুমি সত্যি কি কিছু পাওনি, ছোটোখাটো বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না, এমন কোনো তুমুল কন্ডিশন ক্রিয়েট হয়নি তাদের ওখানে যেটা নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ক্রিয়েট করব। তো সেই তুলনায় তাদের জীবনে এখন যেটা চলছে সব থেকে যেটা হাইলাইট করা হচ্ছে ব্যবসা নিয়ে। হ্যাঁ, আজকের কন্টেন্টের মধ্যে আমি সমস্ত কিছু তোমাদের কাছে তুলে দিলাম একবারে, কারণ আমার বাড়িতে কারেন্ট থাকবে কিনা আমি জানি না, তো সেই জন্যই ভিডিওটা একটু লং লেন্দি, ধৈর্য ধরে শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সেন্সেশনের বিষয়টা যেটা হয়েছে যে শাড়ির ব্যবসা নিকেতনি বুটিক ওনাদের যেটা ছিল সেটাকে ওনারা আবার রিওপেন করতে চলেছেন, মানে নিজেদের ব্যবসাটাকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে সাইড আউটও সেটা করেছে, নিজেদের নতুন একটা ব্যবসা খুলেছে। তো সেখান থেকে কিছু মানুষের কথা, তীব্র করাঘাত এভাবেই তাদের করা হচ্ছে, অমনি ভাইয়ের বউকে দেখে আবার ইচ্ছে হয়ে গেল ব্যবসাটাকে রিওপেন করার। কমেন্ট সেকশনে আরও এমন কমেন্ট এসেছে, তোমাকে অনেকবার বলেছি তুমি এটাকে কন্টিনিউ করো, তোমরা ঘুরছো বেড়াচ্ছ সবই করছো অথচ তোমাদের ব্যবসার প্রতি কনসেন্ট্রেশনটা তোমাদের অনেকটাই কম,
কাজটাকে কন্টিনিউ করো, কাজ পরবর্তীতে তোমাকে অনেক মেন্টাল পিস দেবে, এরকম অ্যাপ্রিসিয়েশন পোস্টও আমরা পেয়েছি, কমেন্টও আমরা পেয়েছি তাদের চ্যানেলে। তো সেটাকে নিয়ে কি কন্ট্রোভার্সি করবে এবার তোমরা বলো? দুইজনের মধ্যে কি আমরা ঝগড়া লাগিয়ে দেবো? সেটা কি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ? মোটেই নয়। যদি কোনো কন্টেন্ট পাওয়া যায় অবশ্যই সেখান নিয়ে কথা বলা যায়, কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন যা, এই উত্তপ্ত সিচুয়েশনে সেখানে যদি আমরা হাওয়া দিই তাহলে ব্যাপারটা এমনভাবে ছড়াবে যেন সত্যিই তাদের মধ্যে কোনো রকম অসুবিধে রয়েছে। কারণ অনেক মানুষই কিন্তু তাদেরকে এখনো চেনে না, এই জোন থেকেই আবার তাদের পরিচিতি হবে। হ্যাঁ, তাদের লক্ষ সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও অনেক মানুষ এই জোনের রয়েছে যারা তাদেরকে কখনো দেখতোই না, নতুন করে তাদেরকে দেখবে। এবার কোনো খারাপ ওয়েতে তাদেরকে চিনুক, তার আগে তাদের একটা ভালো প্রতিচ্ছবি মানুষের সামনে রাখা দরকার। তারপর যদি কোনো খুঁত পাওয়া যায় অবশ্যই সেটা কন্টেন্ট হিসেবে তোমাদের সামনে আসবে। শাড়ির ব্যবসা নিয়ে দুই ভাইয়ের বউ আর এদিকে দিদির সাথে, ভাইয়ের বউ আর দিদির সাথে এরকম একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া মানে মানুষের মনের মধ্যে যাদের শান্তি নেই তাদের তীব্র প্রচেষ্টা। হ্যাঁ, তুমি তো হিংসে করো তোমার ভাইয়ের বউকে, সত্যি মানে কেউ যদি সিমিলারিটি কোনো ব্যবসা শুরু করে বা সিমিলার কোনো রকম কাজ করে তার মানেই সে তাকে হিংসে করে। হতেও তো পারে সে তার মতো করে চেষ্টা করছে এগিয়ে যাওয়ার বুদ্ধিটা সেখান থেকে পেয়েছে। এবার নিকেতনি বুটিক অনেক দিনে 2015 সালে, সেখান থেকে এরা নতুন, হয়তো এখন তাদের এই পুজোর সময়, যেহেতু বলছে পুজোর সময় বলে আমরা আবার এই স্টার্ট আপটা করছি, তো এটাকে একটা ইজি ওয়েতে নিলেই হয়। সব সময় মানুষের মনের মধ্যে একটা খুঁত প্রচার করে দেওয়া যে হ্যাঁ দুজনেই ভীষণ জেদি অহংকারী, দুজনের ভীষণ একটা শো অফ আছে, থাকতেই পারে। তারা তাদের লাইফস্টাইলকে যেভাবে আমাদের সামনে তুলে ধরছে সেই ল্যাভিশ লাইফস্টাইলটাই কিন্তু অনেকে পছন্দ করছে, তাহলে তাদের শো অফটা কাজে তো লাগছে, সেটা নিয়ে আমাদের কি প্রশ্ন থাকতে পারে বলো? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সব থেকে বড় কথা, তোমাদের কমেন্টটা কিন্তু তোমরা দিতে একদমই ভুলো না, যে এই তিনটে বিষয় যেটা অন্তত ভিডিওর প্রথমাংশে ছিল সেগুলো নিয়ে তোমাদের কার কি মতামত। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে।